আমরা কেই হারিয়ে ফেলেছি অমুকের দোষ তমুকের দোষ অমুকের গীবত তমুকের গীবত অমুকের বাণী তমুকের বাণী আমি জন্মের মতন করি কিন্তু আমার আখেরাতকে সাজাই না প্রত্যেক দিন জুমার দিন ইমাম সূরা পড়ছেন বাল তুতিরুনাল হায়া ওয়াল আখিরাতু খায়রু ওয়াবকা কোন সূরা সুবহ ইসম রাব্বিকাল আলা الذي خلق فسوى والذي قدر فهدى আসলে নাই পড়ছেন আপনি প্রত্যেকদিন কিন্তু আপনার কলবের মধ্যে কোরআনের ভালোবাসা ঢুকে নাই ঠিক কিনা বলুন এজন্য এই দ্বিতীয় আলামত থেকে তারাই কাজে লাগাতে পারবে যারা চাহ যার মনে চাহাত আছে যার মধ্যে তামান্না আছে যার মধ্যে হোপ আছে এক্সপেক্ট আছে প্রসপেক্ট আছে যে আমি আমার এই সময়গুলোকে এখন আল্লাহর পথে পরিচালিত করব আপনি গুনাহ ছেড়ে দেন আপনার সমগ্র বালা মুসিবত আল্লাহ উঠিয়ে নেবেন আর এই জমিনে যদি গুনাহ না হতো আল্লাহ এই জমিনে তোমাদের সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতা নাযিল করেছেন কেন বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠান নাই নেই কোরআন নেই হাদিস নেই কোরআন বুঝবার মতো তার কোনো ইলম নেই তাফসীর বুঝার মতো তার কোনো ইলম নেই সে ইলমের মোদাকারা মনাকাশা কিচ্ছু সে বুঝে না কিন্তু সে মানুষকে নসিহা দিচ্ছে আর মানুষ চেয়ে চেয়ে তার কাছ থেকে ইলম অর্জন করছে এটা কিন্তু কিয়ামতের একটা আলামত যে বক্তা হওয়ার কথা না সে বক্তব্য দিচ্ছে যে ফকিহ হওয়ার কথা না সে ফতোয়া দিচ্ছে সে যে মুহাদ্দিস হওয়ার কথা না সে হাদিসের সহি জয়ীফের সংজ্ঞা লাগাচ্ছে যে কলম লেখবার কথা না সে বিশাল বড় বড় কিতাব লেখে মানুষের সামনে লেখক হিসেবে আত্মপ্রকাশ করছে আমরা যদি এগুলো দেখি এই হাদিসের ভয়াবহতার সাথে বর্তমানের এই অবস্থার মিল আছে না নাই এইজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত ফতোয়ার কিতাব মজমুআতুল ফতোয়ার মধ্যে লিখেছেন যুগে যুগে ইসলামকে তিনটা জিনিস ধ্বংস করবে যুগে যুগে তিন শ্রেণীর মানুষেরা ইসলামকে ধ্বংস করবে এর মধ্যে এক প্রকার হলো নিসফুল উলামা অর্ধ আলেম নিসফুল ফুকাহা অর্ধ ফকির আরেকটা হলো নিসফুল তাবিব অর্ধ ডাক্তার এই তিন প্রকার ব্যক্তি যুগে যুগে এই দুনিয়াকে ধ্বংস করবে অথচ আমরা আলেম নই তার কাছ থেকে ইলম নিচ্ছি একটা লোক কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাকে আমরা কিয়ামতের আলামতের চূড়ান্ত শিখায় নিয়ে গিয়েছি তাদের বক্তব্যগুলো আমরা শ্রবণ করছি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যেই পর্যন্ত কোন বক্তা কোরআন এবং রসুলের বিশুদ্ধ হাদিস এবং সলফে সলিহীন পূর্ববর্তী ইমামদের বুঝ রেখে বক্তব্য না নেবে তার থেকে আপনারা ফতোয়া নেবেন না আমার বক্তব্য নয় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ মুসলিম শরীফের মুকদ্দমা যারা আলেম তারা বুঝবে মুসলিম শরীফের মুকদ্দমা এটা যে পড়াতে পারে সে অত্যন্ত বড় যোগ্যতার আলেমদের একজন এই মুকদ্দমার সাত নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনে সিরিন একটা কৌল বলেছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মা তাখুদুনা দীনাকুম আল্লাহর নবীর সাহাবীদের ছাত্র ইমাম ইবনে সিরিন যিনি স্বপ্নের ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি হাতিনী বর্ণনা করছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু তোমরা কার কাছ থেকে কোন জায়গা থেকে ইলম নিচ্ছ তোমরা কোন হুজুরের কাছ থেকে শায়খের কাছ থেকে তোমরা কোন আন্তর্জাতিক কোটি সম্পন্ন মুফাসসিরের কাছ থেকে ইলম নিচ্ছ তাকে তুমি ভালো করে খেয়াল করো হুজুর কোন জায়গা থেকে দলিল দিয়ে কথা বলছেন হুজুর যদি কোরআনের আয়াত বলে ঠিক আছে একটি মুরসাল বর্ণনা এসেছে আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরাম ওয়া মান হাকামা বিহি আদালাম যে ব্যক্তি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলল মানে কোরআন মানে হাদিস থেকে কোরআন মানে কোরআন থেকে হাদিস আর কোরআন আলাদা কোনো কিছু নয় একটা হলো ওয়াহিয়ে মাতলু আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহ এই জন্য বলেছেন আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস কোন জুমলার মধ্যে যদি হামজা নাম প্রবেশ করে তাহলে ওই হাদিস দ্বারা আল্লাহ তাআলা দুইটা হাদিসকে বুঝান একটা হাদিস হলো আল্লাহর কোরআন আর আরেকটা হাদিস হলো আল্লাহর রাসূলের রেখে দেওয়া বাণী এই জন্য দুইটাই হলো আল্লাহর কাছে ওয়াহি এই জন্য আমার ভাইয়েরা যে ব্যক্তি ওহির আলোকে বক্তব্য করে তার বক্তব্য শতভাগ গ্রহণযোগ্য ঠিক কিনা বলে আর যে ব্যক্তি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আল্লাহর নবী কিয়ামতের পূর্বে বলেছেন আমি আল্লাহর নবী ইন্নামা আখাফু আলা উম্মতি আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি ভয় করি আকাঙ্ক্ষা করি আশঙ্কা করি আমি বড় আতঙ্কিত ওই ব্যক্তিদেরকে নিয়ে কোন ব্যক্তি আল্লাহর হাবিব বললেন আয়াম্মাতুল মুদিল্লিন যারা পথভ্রষ্ট গোমরা আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানে নয় ওয়াইলুল লাহু ধ্বংস হয়ে যাক
ওই সমস্ত ব্যক্তিরা লিইদহিকা বিহিল কওমান যে ব্যক্তি জনগণকে হাসাবার জন্য জনগণকে কান্দাবার জন্য বক্তব্য দেয় হিদায়াতের জন্য সুন্নাত দিনদার জন্য বিদআত দমনের জন্য কুফরি কুফরকে দমন করার জন্য তাগুতকে উচ্ছেদ করার জন্য তাওহীদের বক্তব্য যে ব্যক্তি দেয় না ওই ব্যক্তি আল্লাহর কসম তার ইলম দ্বারা কোনো উপকৃত হবে না কারণ বক্তার মূল বিষয় হলো ইখলাস আল্লাহর জন্য বক্তব্য করতে হবে আর শতকরা 95% বক্তা তার আল্লাহর জন্য দাইল আল্লাহর কাজ করে না এই জন্য জমিনে এত লাখ লাখ ওয়াজ হওয়ার পর মানুষ আর হেদায়েতের পথে আসে না ঠিক ব্যাঠিক এটা আপনি বললেও হবে না বললেও হবে ঠিক না ব্যাঠিক তাহলে এই দুই নাম্বার আলামত থেকে আমরা বুঝতেছি নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে মানুষ মূর্খদের কাছ থেকে এলেম নেবে এই যে আমি বিভিন্ন জায়গায় যাই আপনাদের উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলে আমি দেখি প্রধান বক্তাকে 17 ইঞ্চি বক্তা প্রধান ব্যক্তাকে 18 ইঞ্চি বক্তা প্রধান বক্তাকে খুঁজে দেখা যায় তার দাড়ির মধ্যে কবিরা গুণা বিদ্যমান আবার শিশু বক্তা আছে আর আল্লাহর নবী বলছেন বাচ্চাদের কাছ থেকে এলেম নেওয়া যায় না ইঞ্চি যত কম জনপ্রিয়তা তত বেশি ইঞ্চি যত কম লোকের ভিড় তত বেশি ইঞ্চি যত কমে জনগণের চাহিদা তত বাড়ে এগুলো কিয়ামতের আলামত এখান থেকে তাওবা করা জরুরি কোন তাফসীর করার আগে বিজ্ঞ দিগার ওলামাদের কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন তাদেরকে বলা প্রয়োজন আমরা অমুক বক্তাকে দাওয়াত দিতে চাই তার ইলমের খেয়ানত আছে কিনা সেটা পরীক্ষা করে তাকে এই বক্তব্যের মঞ্চে দেওয়া উচিত না হলে কিয়ামতের দিন তার জিহ্বাকে টানা ছিঁড়ে ফেলা হবে ঠিক কিনা বলেন কারণ সে বানিয়ে বানিয়ে বক্তব্য করেছে তকুলি ছিফা হন মাকারিদ মিনান নার তাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হবে এ দ্বারা ইঙ্গিত এই সমস্ত কাজ্জাব যারা মাউদু হাদিস যারা দাইফ সহির পার্থক্য বুঝে না ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়া নাসিক ইমাম আহমদ বলেছেন তোমরা তাকে আলেম বলো না যে আলেম সহি দাইফ নাসিক মনসুখ আম খাস ইত্যাদি জানে না তাকে তোমরা আলেম বলে সম্বোধন করো না কারণ সে আলেম নয় সে জাহেলে মুরাক্কাব ঠিক আছে ঠিক আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন তাহলে দুই নাম্বার আলামত থেকে আমরা বুঝলাম কিয়ামতের পূর্বে মানুষ কাদের কাছ থেকে এলেম নেবে তারপর শুধু এলেম নিলে কি হবে রসুল তারপর বলেন ফাদাল্লু আদাল্লু নিজেরাও গোমরা হবে আর জাতিরে কি করবে পদভ্রষ্ট করবে নিজেরাও গোমরা হবে জাতিরও কি করবে পদভ্রষ্ট হবে কোরআন নাই হাদিস নাই নাম দিয়েছে তাফসির মাহফিল শুরু করেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি আছে না নাই কোন কোন দলিল নেই শিয়াদের কবিতা বালাগাল উলা বিকামালিহি এই অনুবাদ তাওহীদের বিরুদ্ধে যায় বালাগা পৌঁছে দেওয়া উলা সর্বোচ্চ পরে বিকামালিহি পরিপূর্ণতার দরজায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই নাকি পরিপূর্ণতার দরজায় পৌঁছে গেছেন আবার ইনারাও হয়ে যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আর আল্লাহকে জিজ্ঞাসা করো কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে নিয়েছেন কে জুড়ে বলেন কে ওরাফানা লাকা যিকরাক আল্লাহ তাআলা তার নবীর জিকিরকে নবীর নামকে সুউচ্চ করেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালা কুনত ফাদদান গালিযাল কলবি লা ফাদদু মিন হাওলিক আল্লাহ তাআলা সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন নবী হে আমার আমি আল্লাহ যদি আপনার হৃদয়কে কোমল না বানাতাম আপনার হৃদয়কে যদি আমি আল্লাহ ঠান্ডা না বানাতাম আপনার হৃদয়কে যদি কোমল না বানাতাম লা ফাদদু মিন হাউলিক লোকেরা ইলমের জন্য আপনার চারপাশে ভিড় জমাত না এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে সবকিছুর পথ দেখিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানাকা বিসরাক কোরআন কারিমে আছে না নাই আল্লাহ তাআলা তার নবীর বক্ষকে উন্মুক্ত করেছেন আলাম ইয়াজিবকা ইয়াতিমা ফাওয়া আল্লাহ তার নবীকে ইতিম অবস্থায় পেয়েছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী আপনি ছিলেন অমনোযোগী হিদায়াতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনার হিদায়াত দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এখানে এখানে দল্লা মানে পদভ্রষ্ট অনুবাদ করা যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন মুফাসসির বলেছেন এখানে দল্লা হলো গাফিল হিসেবে এর অনুবাদ হবে
এখানে দল নেই জন্য কোরআনের শাব্দিক অর্থ পরে আহলে কোরআনরা আর আহলে হাদিসরা কোরআনের বাহ্যিক অর্থ নেয় আর মাজাজি অর্থ গ্রহণ করে দেখে আগে এর অর্থ কি সাহাবারা করেছেন তাবেঈরা করেছেন তাবে তাবেঈরা করেছেন ও মুতাকাদ্দিমরা করেছেন মুতাআখখিররা করেছেন এরপর ইমাম রবন কি ব্যাখ্যা দিয়েছেন তার উপরে আমরা ব্যাখ্যা গ্রহণ করি নিজে থেকে কোনো ব্যাখ্যা কোনো নিজে থেকে কোনো নাস আমরা জনগণের কাছে দেই না এটা আপনারা বুঝতে হবে আপনাদের এই ওয়াজ বুঝতে কি কষ্ট হচ্ছে আপনারা কি চান এই জমিন থেকে শিরক বিদাত উৎখাত হোক আমি তো মনে করি এটা আমাদের সালাফিদের রাজধানী আমি তো মনে করি এই সমস্ত এলাকাগুলো আহলে হাদিসের চরমভূমি এই সমস্ত এলাকা যারা নাফাক করতে চায় যারা বিদাত এবং শিরকের প্রমোট করে এই বক্তব্যকে ঝাড়ুপিটা করে এই এলাকা ছেড়ে বের করে দেওয়া উচিত ঠিক কিনা বলেন এদের থেকে সাবধান থাকবেন সর্বোচ্চ সাবধান থাকবেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেখান থেকে কথা বলেন কোরআনের আয়াত জানে না হাদিসের একটা তর্জমা জানে না বুঝতে পারছেন না বলছেন কি না ইন্না ইহাবি ইন্না ওয়াহাবি কিছু নেই সে তো এই কিছুই হতে পারে নাই কিন্তু আজকে এই সমাজগুলোতে ছড়াচ্ছে হ্যাঁ আপনার মানুষ হিসেবে ভুল থাকতেই পারে আমরা সকলেই তুলনামূলক দুর্বল তলাবা আমরা কেউ উলামা নই কথা বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ আপনার একদিন হরফে জার হয় নাই আপনার একদিন কি বলে এই আরবের ভুল হয়ে গেছে আপনার মা আপনি মারফুকে মনসুব করেছেন মনসুবকে মজরুর করেছেন এটা একটা বিষয় কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন আকীদায় ধোকাবাজি করবেন এটা বড় বিষয় এখানে আপনার সাথে কোনো রকমের আনুগত্য এটা আর চলবে না ঠিক কিনা বলেন তাহলে দুই নাম্বার আলামত থেকে জানলাম যে কোনো বিষয়ে যদি আমরা কেউ এই সমস্ত আলামত জেনে আমলে পরিণত না করি এই হাদিসগুলো বলার অর্থ কি এলেমকে কিসে পরিণত করা আমলে পরিণত করা নাকি শুনলেন আর কান থেকে বের করে দিলেন এরপরেও যদি আপনারা যারা এখানে মাহফিল শুনতে এসেছেন করতে এসেছেন করাতে এসেছেন এরপরেও যদি আপনারা এই রকম খেয়ানতকারীদেরকে মঞ্চের মধ্যে বসান আপনি মাহফিল কমিটি জাহান্নামের আগুনে জ্বলবেন তাতে কোনো সন্দেহ নাই কারণ আপনি এতদিন জানতেন না আমি জানিয়ে দিলাম আপনাদেরকে ঠিক না ঠিক আল্লাহ তারা আমাদের বুঝবার তৌফিক দান করুন জি আমরা আমাদের থার্ড সিমটম থার্ড সিমটম দ্য থার্ড সিন বিফোর দ্য ডিস্ট্রয়েড ওয়ার্ল্ড আমরা তৃতীয় আলামত নিয়ে কথা বলবো আপনাদের সামনে এই পৃথিবী ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে যাওয়ার আগে শুনবেন তো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ছোট্ট মানে আমাদের সকলের পরিচিত কিতাব মিশকাতের মধ্যে এসেছে হাদিস নাম্বার 2025 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআহ ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে না যাবে কিসের বরকত কিসের বরকত আল্লাহর নবী বলছেন ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে যাবে এক বছরকে এক মাসের মতন এক মাসকে এক দিনের মতন এক দিনকে এক মিনিটের মতন মনে হবে এই তো আমার পাশে আমার হুজুর বসে আছেন শায়েখ বসে আছেন কিছুদিন পূর্বেই আমার মতন কুসকুসে কালো দাড়ি ছিল আবার আমি কিছুদিন পূর্বে এখানের কিছু যুবকের মতো ছিলাম কিন্তু সময়ের একটা ব্যবধানে কেমনে কেমনে করে হাওয়ায় বাতাসের মাধ্যমে আমাদের সময়গুলো ফুরিয়ে এসেছে এখানে অনেক মানুষ আছেন যারা সময়ের কোনো বরকত খুঁজে পান না কারণ তাদের মিনিট কারণ তাদের সেকেন্ড কারণ তাদের দিন কারণ তাদের সপ্তাহ কারণ তাদের মাস কোন নেক আমলের সাথে জড়িয়ে নাই এখানে এমন অনেক মানুষ আছে যারা 50 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আদায় করতে পারেন না এখানে এমন অনেক যুবক আছেন যারা এখনো পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে হবে এই রকম কোন ভালোবাসা আপনাদের অন্তরে নাই এই রকম অবস্থা আমার আপনার মধ্যে আছে না নাই এইজন্য আল্লাহ একটা সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন কোন সূরা ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সূরা যদি নাজিল না করতেন এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন এটা মুসলমানদের জন্য যথেষ্ট ছিল কারণ আল্লাহ তাআলা এখানে চারটা কর্মসূচির কথা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ইমাম শাফঈ উদাহরণ দেন সময় হলে বরফের মতন একজন বরফ বিক্রেতাকারী যদি প্রচন্ড রোদের ভিতরে বরফ বিক্রি করতে শুরু করে প্রচন্ড রোদের তাপে যেমন ওই বরফটা গলে গলে পড়তে শুরু করে আপনার সময়টা এই জন্য আপনার কাছে মূল্যবান এই জন্য কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন টাইম অ্যান্ড টাইড অ্যান্ড ওয়েট ফর নান
টাইম ইজ ভেরি শর্ট আর্ট ইজ লং সময় নদীর পানির মতন বহমান এইজন্য হাসরের ময়দানে কবরে তিনটা প্রশ্ন করা হবে হাসরে কয়টা প্রশ্ন হাসরে চারটি প্রশ্ন করা হবে এর মধ্যে একটি প্রশ্ন হলো তুমি সময়কে কোন ভাবে অতিবাহিত করেছো তোমার বৃদ্ধকাল যুবকাল তোমার কালগুলো কিভাবে কেটেছে মানুষের অনেকগুলো কাল আছে শিশুকাল কৈশোরকাল যুবকাল তারপরে হলো পৌরকাল তারপরে হলো বৃদ্ধকাল আমরা এই পাঁচটা কালের শিখরে বন্দী এই কাল যদি আমরা সঠিকভাবে আদায় না করতে পারি এজন্য আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদের প্রত্যেকটা আমল আল্লাহ এবং তার রাসূলের পথে হওয়া দরকার আছে না নাই আমাদের দেশের অনেক লোকেরা খালি বলে দিন কায়েম করব দিন কায়েম করব ভাই সব দিন কায়েম বলতে জানো কি সারা আলাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা এখানে ইকামতের দিনের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস ওয়া দিনুল লাযী জাআত বিহি ওয়া তাহলিলুল হালালি ওয়া তাহরিমুল হারামি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার বক্তব্য নয় তাফসীরে তারিখুত তাবারীতে ইমাম দারিত তাবারী আলোচনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন দিন অনুযায়ী হালাল অনুযায়ী হারাম অনুযায়ী একটা মানুষ যা করবে তাই হলো তার জন্য দিন কায়েম আপনি দিন অনুযায়ী পানি পান করলেন এটা আপনার জন্য দিন কায়েম সুবহানাল্লাহ সাহাবী বলছেন সহি সনাদে ওয়া দিনুল লযী জাআত বিহি তাহলিলুল হালাল ওয়া তাহরিমুল হারাম হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে আপনি যা করবেন তা আপনার জন্য দিন কায়েম আপনি যে রাসূলের সুন্নাহ মোতাবেক টয়লেটে বসে আছেন এই টয়লেটটাও আপনার জন্য দিন কায়েম আপনি যে কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করেছেন চুরি করলে হাত কাটার বিধান বাতিল বিধান আপনি আপনি তৈরি করেছেন আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি করেছেন এটা দিন কায়েমের একটা অংশ পার্ট অফ পার্ট অফ স্পেস হলো এই দিন কায়েমের অংশ এটা পার্ট অফ দিন কিন্তু শুধুমাত্র নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই নফর নাই তৌহিদ নাই শিরক নাই বিদাত নাই কবিরা গুনাহ নাই কোনো কিছু নাই সাড়ে তিন হাত বডিতে কোনো মেরামত নাই খালি দিন কায়েম দিন কায়েম দিন কায়েম এটা দিন কায়েমের একেবারে 100% ভুল ব্যাখ্যা ভালো লাগলুক আর না লাগুক আমি দলিল দিয়েছি সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আমি প্রকৃত ব্যাখ্যা দিয়েছি আল্লামা ইখওয়ানি ইখওয়ানুল মুসলিমে বিখ্যাত আলেম সৈয়দ কুতুব শহীদ নাম শুনছেন কিনা তিনিও ইকামতের দিন বলছেন হুয়া তাওহীদ এটা হলো তাওহীদ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা এখানে কিন্তু ভুল বুঝবেন না এর মানে এই নয় যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক আমরা এর বিরোধী নাউযু বিল্লাহ মাযাল্লাহ আল্লাহ লানত বকশিত হবে যদি আমি এই কথা বলি আমি বলছি যে দিন কায়েম প্রতিটি জিনিস প্রত্যেকটাই দিনের অংশ এখানে খেদমতে দিন ইকামতে দিন আলাদা ইস্তেসনা আল্লাহ রাসুল থেকে সাহাবি থেকে তাবেই থেকে তাবে তাবেই থেকে কেউ এটাকে ডিভাইড করেন নাই কথা বুঝতে পারছেন কিনা কেউ এটাকে তাফরিক করেন নাই আপনি তাফরিক করার কে কথা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিছুটা আপনি যা ভালো কাজ করবেন দিন অনুযায়ী সেটা কি দিন কাল একটু উদাহরণ দিচ্ছি এই উদাহরণ দেওয়ার জন্য ইমাম মুনজিরের তারহিব ও তারহিবের 1894 নাম্বার আলবানি সহি বলেছেন আহমেদ শাকের মোহাম্মদ শাকের সহি বলেছেন ইমাম নাসাই কিতাবু দুআফে দুআফার মধ্যে হাদিসটা সহি বলেছেন এবার হাদিসটি আমি 1294 নাম্বার হাদিস দিন কায়েম যে কি জিনিস এটা একটু বোঝাবার জন্য হাদিসটা বলবো শুনবেন তো নাকি আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি ওযু করে জিকির করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে যায় আল্লাহ তাআলা তার পাহারার জন্য একজন ফেরেশতা তার কাছে মোতায়েন করেন আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি রাতের বেলায় ডান কাত হয়েছেন বা কাত হয়েছেন একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু আল্লাহ তুমি এই গোলামকে ক্ষমা করে দাও তুমি এই গোলামকে maaf করে দাও তার উপর রহম দান করো কারণ এই ব্যক্তি জিকির করতে করতে পবিত্রতা হাসিল করে বিছানায় ঘুমিয়ে পড়েছে তার মানে হলো ঘুমিয়ে ঘুমিয়ে আপনি যে আছেন আপনার ঘুমটাও আপনার জন্য দিন কায়েম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলিম শরীফের বর্ণনায় কিতাবুত তাহারাতে এসেছে কোন ব্যক্তি যদি
بسم الله সহবাসের দোয়া পড়ে তার স্ত্রীর উপর আরোহণ করে আল্লাহ তার ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন আমার এই গোলামদের আমলনামায় ইবাদতের সওয়াব তোমরা লিখে দাও কি আপনার দিন কায়েম না পুরোটাই দিন আপনার দাড়ি আপনার একামতে দিন আপনার এই যে সুন্নাহ অনুযায়ী পানি খাচ্ছেন এটা আপনার একামতে দিন আপনি যা করবেন আপনার স্ত্রী তরকারিতে লবণ কম হচ্ছে না বেশি হচ্ছে এই যে মিলহুন এই লবণটাতে জিব্বা দিয়ে এই লাযীজ নাকি এটা অনেক অসুস্বাদু এটাকে বুঝার জন্য জিব্বা দিয়ে চাকলো এটাও তার দিন কায়েমের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ কত সুন্দর আমার ইসলামের ব্যাখ্যা কত চমৎকার তাবিল করা হয়েছে কথা কি বুঝতে পারছেন কিনা আমার কথা আমার বোধ হয় বাংলাতে বলছি শুদ্ধ বাংলাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা নয় তাহলে আমি স্পষ্ট করে বলছি কিয়ামতের কয় নাম্বার আলামত বলছি আপনাদের সামনে তিন নাম্বার আলামতে কি বলেছিলাম মনে আছে সময়ের বারাকাত তাহলে আমরা সময়ের মূল্য দিব আল্লাহ স্মরণ করে দিচ্ছেন হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআন মাযকুরা আল্লাহ সময়ের নামেও একটা সূরা নাযিল করেছেন দাহর দাহরের আরেক নাম কি সূরা ইনসান কারণ মানুষ মানেই সময় সময় মানে কি মানুষ একটা গুলি থেকে গুলি যদি বের হয়ে যায় তার যেমন আর কোনো মূল্য নাই শূন্য দিলেন তার যেমন কোনো মূল্য নাই আপনার এই সময় যদি আখেরাতের জন্য কাজ না লাগে আপনার তেমন কোনো মূল্য নাই কারণ আজকের এক মিনিটের ক্ষতি আখেরাতে হাজার কোটি বছরের ক্ষতি আজকের এক দিনের ক্ষতি আখেরাতে হাজার বছরের ক্ষতি কারণ কোন এক মিনিটে আপনার মৃত্যু হবে এটা আপনার জানা নাই রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের শেষ ভালোর উপরে তার ফয়সালা নির্ভর করবে কেউ তো ইবাদত করতে করতে জান্নাতের এত নিকটে এসেছে তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন কারণ তার শেষ আমল ভালো না আবার কেউ জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের এত নিকটে আছে তিন হাত বাকি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন হুজুর কোন কিতাবের হাদিস বুখারীতে আছে উস্তাদ বিদ্যমান আছে এর অর্থ হলো আপনার শেষ আমল যেন ভালো হয় এর অর্থ হলো আপনার শেষ আমল যেন হকের উপর হয় এর অর্থ হলো আপনার পুরো আমলটা যেন কোরআন সুন্নাহর উপর হয় সাহাবী আব্দুল্লাহ হাবিব কিতাবু জুহুদের মধ্যে ইমাম হাম্বাল হাবিব সংকলন করেছেন তিনি লাঠিতে ভর করে মসজিদে আসছেন তার ছাত্ররা জিজ্ঞাসা করলো আপনি তো ঘরে থাকলেই পারতেন মসজিদে আসছেন কেন তিনি বললেন আমার নবীকে বলতে শুনেছি মা দানা মুসাল্লা ইয়ানতাবিরুস সালাহ আল্লাহর কোন বান্দা যদি নামাজের মুসল্লায় নামাজের জন্য অপেক্ষায় থাকে ওই সময়টুকু কেউ আল্লাহ তাআলা নামাজের সওয়াব হিসেবে আমল নামায় লিখে দেন কত চমৎকার কথা প্রত্যেকটা নিঃশ্বাস হ্যাঁ মাশাআল্লাহ প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমাদের দামি কিমত মানে কিমত আল্লাহর কাছে বড় দামি কিন্তু আমরা সেগুলোকে লাগাই না আমরা একেই হারিয়ে ফেলেছি অমুকের দোষ তমুকের দোষ অমুকের গীবত তমুকের গীবত অমুকের বাড়ি তমুকের বাড়ি আমি জন্মের মতন করি কিন্তু আমার আখেরাতকে সাজাই না প্রত্যেক দিন জুমার দিন ইমাম সূরা পড়ছেন বাল তুসিরুনাল হায়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা কোন সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى أسنى نعم برسل أبدا بلوتك دين كتو أبنا قلب المدد قرآن الحلو بسجوك نعم ঠিক কিনা বলুন এই জন্য এই দ্বিতীয় আলামত থেকে তারাই কাজে লাগাতে পারবে যারা চাহ যার মনে চাহাত আছে যার মধ্যে তামান্না আছে যার মধ্যে হোপ আছে এক্সপেক্ট আছে প্রসপেক্ট আছে যে আমি আমার এই সময়গুলোকে এখন আল্লাহর পথে পরিচালিত করব আপনি গুনাহ ছেড়ে দেন আপনার সমগ্র বালা মুসিবত আল্লাহ উঠিয়ে নেবেন আর এই জমিনে যদি গুনাহ না হতো আল্লাহ জমিনে তোমাদের সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতা নাযিল করেছেন কেন বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠান নাই আল্লাহ তো 5000 ফেরেশতারও ওয়াদা আছে কোরআন কারিমে আমরা সেগুলোকে সময় কাজে লাগাই না আমরা ওয়াজ নসিহত শুনি কেন জানেন এটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে বছর একটা বাৎসরিক ওয়াজ মাহফিল করা লাগবে কিন্তু না আপনার নিয়তকে ইসলাহ করেন এটা আপনার মুক্তির একটা বড় রাস্তা হতে পারে এটা নেক আমলের একটা রাস্তা হতে পারে এই যে আমি হাদিসগুলো বলছি এই হাদিস যদি কোনো মায়ের কানে লাগার পরে তার মধ্যে যদি প্রত্যাশা আসে আমি আল্লাহর পথে আসব এই হাদিস যদি কোনো এক বুড়ো বৃদ্ধ পিতার কানে লাগার পরে তার মধ্যে যদি প্রত্যাশা আসে আমাকে পরিবর্তন হওয়া দরকার তাহলে এটাই তো আপনার মাহফিলের কামিয়াবি এটাই তো আপনার সার্থকতা নাকি বলেন
এজন্য অনেকেই বলে হুজুর কিচ্ছা কাহিনী বলবেন আমি বলবো কিচ্ছা বলা দরকার কি আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখনই কোন ঈমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে আর যখনই সে ব্যক্তি আর যে ব্যক্তি আমার কোরআন কারিম থেকে আয়াত তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেব তার মানে কিচ্ছা বললে ঈমান বাড়ে না হাদিস বললে ঈমান বাড়ে কোরআন বললে ঈমান বাড়ে আহসানুল কাসাস কোরআনের সঠিক কিচ্ছা বললে নবীদের জীবনে যদি প্রমাণিত জীবনী বলি তাহলে ঈমান বৃদ্ধি পায় এইজন্য দেখবেন যারা সুরের বক্তা বাদারি বক্তা কেসেটি বক্তা কন্টাকি বক্তা বানোয়াত বক্তা তাদের মাহফিল কোনদিন জমে আর কোনদিন জমে না কিন্তু আল্লাহর কসম আহলে হাদিসের কিবারুল উলামা বাংলাদেশে যাদের আছে যারা আছে তারা বক্তব্য দেয় জনগণ শুধুমাত্র কোরআন হাদিস শোনার জন্য এইখানে মঞ্চায়িত হয় জামায়াত হয় ঠিক না ঠিক ঠিক এটা তো বড় গুড কোয়ালিটি দ্য বিগ কোয়ালিটি এভরিবডি দ্য ক্যারি অন সবাই বহন করছে কোন তরফ থেকে মেম্বার অফ আহলে হাদিস আহলে হাদিসের লোকদের কারণ তারা সাহাবি কি কাসরাদার আহলে হাদিস কি চৌকিদার তারা আমাদের অন্যতম একটা মূলস্তম্ভ যেটা আমরা করতে পেরেছি কথা বুঝতে পেরেছেন কিনা আপনি বিশ্বাস করেন আমি যদি খোয়ানিতে যেতাম আর দেওবন্দিদের নৌকার পানে থাকতাম তাহলে আমি আজকে অনেক উঁচু লেভেলে তাদের দলে থাকতে পারতাম কথা কি বুঝতে পেরেছেন কিনা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য সেই উঁচু দরে নয় আমার লক্ষ্য উদ্দেশ্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সানাউল্লাহ অমৃতসারি নজির আহমেদ দেহলভী যেভাবে ভারতবর্ষে ইসলামের প্রচার করেছেন শেরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে আর ওই মুর্তাদ নাস্তিক ওই ওই সমস্ত ব্রাহ্মবাদীর বিরুদ্ধে যেভাবে তিনি মুনাজারা করেছেন বিদাতের বিরুদ্ধে যেভাবে তিনি মুনাজারা করেছেন অন্যায় অসত্যের বিরুদ্ধে এলেম দিয়ে আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল রাসূলের মত দিয়ে পথ দিয়ে যেভাবে তিনি মোকাবেলা করেছেন একজন আহলে হাদিসের ওইভাবে মোকাবেলা করা উচিত ঠিক কি না বলুন আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক আনায়াত করুন আমরা কয়টা আলামত শুনলাম তিনটি আলামত শুনলাম তাহলে এই আলামত থেকে আমরা কি শিক্ষা নিলাম টিট ফর ট্যাট আমরা শিখলাম এটাই যে আমরা প্রত্যেক দিন সময়টাকে মূল্যায়ন করব সেকেন্ডকে মূল্যায়ন করব মিনিটের মূল্যায়ন বাড়বে মিনিটকে মূল্যায়ন করব তাহলে আমার ২৪ ঘন্টার মূল্যায়ন বাড়বে ঘন্টাকে মূল্যায়ন করব সপ্তাহের মূল্যায়ন করবে দেখেন আমরা নিজেরাও জানি না আমাদের প্রত্যেকটা বান্দার আমল নামা কিন্তু শুধু ফেরেশতা দেখেন না আল্লাহ নিজেও প্রত্যেক বান্দার আমল নামার দিকে গভীর তীক্ষ্ণ দৃষ্টি দেন এর আয়াত অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানফুরা কোরআনে আছে না নাই সূরা ফুরকান ৩৩ নম্বর আয়াত আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের আমলের দিকে আল্লাহ গভীর দৃষ্টি দেন ফাজআলনাহু হাবাআম মানফুরা যার আমল নামায় শিরক বিদাত কুফর থাকে তার আমলকে বিক্ষিপ্ত ধুলোর মতো উড়িয়ে মারা হয় এজন্য আমরা জীবন ফুরানোর আগেই প্রত্যেকে কি আমল করতে চাই নেক আমল করতে আমাদের স্লোগান সূরা আসরের স্লোগান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর এটাই হলো আমাদের শিক্ষা যে ক্ষতিগ্রস্ত না চার প্রকার ব্যক্তি যারা ঈমান এনেছে সব কর্ম করেছে ঠিক নেবে ঠিক জুড়ে বলে তাহলে কয়টা আলামত বলেছি তিনটা আলামত যারা এত মাফ লোক হওয়ার পরও দুই একজন লোক বৃদ্ধ প্রস্তাব টয়লেটের জন্য দেয় বিভিন্ন কথা কিন্তু এমনি যদি কেউ ডিস্টার্ব করে তাকে পা ধরে বসিয়ে ফেলেন বলেন যে কোরআনের মাহফিলে বসলে এইরকম দৌড়াদৌড়ি করা ঠিক নয় দুই একজন করছে আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর শ্রোতা ভালো শ্রোতা এই এলাকায় যত মাহফিল করি লোকজন শুনে শেষ পর্যন্ত যে বক্তা কি আলোচনা করছে এটা এই জন্যই ওয়াজ বুঝতেও এক প্রকারের এলম লাগে প্রশ্ন করতেও এক প্রকারের কি লাগে প্রশ্ন করতে যে এলম লাগে এজন্য আল্লাহ মানুষকে পাঠান নাই জিব্রিলকে পাঠাইছেন আখজিরনি আনিল ঈমান আখজিরনি আনিল ইহসান আখজিরনি আনিল ইহসান মোহাম্মদ ঈমান কি ইসলাম কি ইহসান কি ওমর বলেন এই লোক বিজ্ঞের মতন কথা কয় অজ্ঞের মতন কথা কয় আবার বিজ্ঞের মতো বলে হ্যাঁ মোহাম্মদ আপনি ঠিক বলছেন ঠিক বলছেন হে ওমর যিনি অজ্ঞের মতন প্রশ্ন করিরা আবার বিজ্ঞের মতো জবাব দেয় তিনি অন্য কোন নয় তিনি জিব্রিল আলাইহিস সালাম আমাকে ইমান ইসলাম ইহসান শিখাবার জন্য এসেছেন এজন্য প্রশ্ন কিভাবে করতে হয় এটাও একটা কি লাগে ইলম প্রয়োজন আমরা কয়টা আলামত বলেছি তিনটি আলামত এবার আমরা চতুর্থ আলামত বলবো এবং এই আলামতটা আজকের রজনীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট
এখানে যুবক আছে 25 বছরের কে কে হাত তুলেন 25 বছর পর্যন্ত যুবক কে কে আছেন মাশাআল্লাহ অনেকগুলো যুবক আছেন হাত নামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মূলত এই হাদিসটি উল্লেখ রয়েছে মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন আমি হানাফি মাযহাবের দলিল এইজন্য দেই কারণ হানাফি মাযহাবের কিতাব পড়ে আমি আহলে হাদিস হয়েছি আলহামদুলিল্লাহ বলেন আমি বাহারুর রয়াক পড়ে আহলে হাদিস নুরুল আনোয়ার পড়ে আহলে হাদিস হেদায়েত পড়ে আহলে হাদিস ফতোয়া শামি রদ্দুল মুহতার পড়ে আহলে হাদিস কারণ এই সমস্ত এবং বিশেষ করে আনোয়ার শাহ কাশ্মীরি আপনারা জেনে খুশি হবেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির নাতিও কিন্তু আহলে হাদিস হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আনোয়ার শাহ কাশ্মীরি তো আহলে হাদিসকে ভালোবাসতেনই তিনার এই বইগুলো পড়ে তার নাতি কি হয়ে গেছে আহলে হাদিস হয়ে গেছে যারা হাদিসের মজা বুঝবে হাদিস যার কলবের মধ্যে প্রবেশ করবে সে আহলে হাদিস হয়ে যাবে আর যারা ফিকের মজা বুঝবে সে হবে কিয়াসি ওই কুফার জঘন্য চরিত্রের ব্যক্তি কুফার লোকদের যেমন চরিত্র ঠিক ছিল না এই কুফার লোকদের মতোই ভয়ঙ্কর হবে তারা কুফার আগুন তাদেরকে শেষ করে দেবে নামটাই তো কুফা কুফার মাযহাবটা তাহলে কেমন হবে ওর মাযহাবই কুফা ঠিক না ব্যক্তি আমরা আবু হানিফাকে অসম্মান করি না নাউযু বিল্লাহ কারণ কুফায় আবি হানিফা রাহিমাহুল্লাহ এই মাযহাব চালু করেন নাই কথা বুঝতে পারছেন কিনা তার 400 বছর পরে আসছেন আবি হানিফা রাহিমাহুল্লাহ জানতেন না তবে তাকে মুহাদ্দিস হিসেবে ওই রকম সম্মান করি না যেই রকম সম্মান ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনুল মুবারক কারণ আবু হানিফা মিসকিন ফিল ইলম মিসকিন ফিল হাদিস এগুলো উসুলে হাদিসের ক্ষেত্রে ব্যক্তি আবু হানিফার ক্ষেত্রে না উসুলে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারীকেও ইবনে হাজার মুদাল্লিস বলেছেন কিন্তু আনা আনা সব এমন এমন মুদাল্লিস না তিনি কাসিরুত তাদলিস না যে তার হাদিস বয়ান করা যাবে না ইবনে হাজার যে তবাকাত লিখেছেন সেখানে ইমাম বুখারীকেও তিনি ছাড়েন নাই আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক নাসিরুদ্দিন আলবারী ইমাম বুখারীকেও ছাড়েন নাই ওই যে আমার বক্তা আবু তোহা আদনান বলছে না ইয়াইহাল মুদাদ্দির এই আয়াতে যে নবীজি কখনো কখনো আত্মহত্যা করতে যাইতেন তার সাথে তাল মিলায়া আমাদের ঘুমটা শায়েখ শেখ আহমদুল্লাহ বলো হ্যাঁ হাদিসটা বুখারীতে আছে হাই আফসোস যদি জ্ঞান থাকতো বুখারীর কথাকে বুঝতে পেরেছেন কিনা আসলে ইম আলবানি বলেছেন যে খাতুন ফাহেশ এখানে ইমাম বুখারী চরম ভুল করেছেন কারণ কোন এক সময় লোকেরা এটাকে বুখারী শরীফের হাদিস মনে করবে ওই যে শেখ আহমদুল্লাহ করেছে ওই যে শেখ আদনান করেছেন আলবানির এই লেখা 1979 সালে আর তার সত্যতা বর্তমানে ঠিক না ব্যাটি সুবহানাল্লাহ মুহাদ্দিসরে এজন্য তো আলবানিকে বলা হয় মুজাদ্দিদ 100 বছরে একজন আলবানি হয় চন্দন হয় না বনে বনে আলবানি হয় না জনে জনে তুমি যারা দাদ্দাল জৈনপুরী চামুন্ডা এনায়েতুল্লাহ আব্বাসী বুঝবা কি তুমি আলবানির কদর কি ঠিক না ঠিক এজন্য আলবানি চন্দনের মতন উনি বনে বনে জন্মায় না বুঝতে পারছেন কিনা এজন্য তাদেরকে খনজাম্মা পুরুষ বলা হয় এজন্য আমরা এলমের মূল্যায়ন করব কি আমিন জুড়ে বলেন আমিন যে এই হাদিসটা উল্লেখ করতে চাই ইবনে ওমর বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের পূর্বে কিছু শর্ত হলো এর মধ্যে একটি হলো কিয়ামতের পূর্বে ইয়াদহারাজ দেনা প্রচুর পরিমাণে ব্যভিচার সংগঠিত হবে কি সংগঠিত হবে এবং একতুল মাল একসুরুজ দেনা প্রচুর পরিমাণ কাফার বৃদ্ধি পাবে কি ব্যভিচার বৃদ্ধি পাবে ব্যভিচার প্রকাশিত হবে আছে না নাই এই ব্যাখ্যা রাসূল দিয়েছেন বুখারীর এবং মুসনাদ আহমদের 8020 নাম্বার ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن আদম عزه من الزنا ادرك ذلك لا محاله আল্লাহর নবী বলছেন আদম সন্তানের সময় ব্যভিচার বন্ধ করবে না কিয়ামতের পূর্বে আমার আদম সন্তানেরা জেনা করবে ব্যভিচার করবে আজকে রাতকে কি বলা হয় 13 ফেব্রুয়ারি আর 12টার পরে ইংরেজি হিসাবে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি এই মাহফিলের জন্য যখন আমার সাথে যোগাযোগ করা হয় তখন আমি বলেছিলাম বড় ভালো সময় আর আজকের মাহফিলটাও করেছে যুব সমাজ আর আমি তখন বলেছিলাম অত্যন্ত উত্তম দিনে আপনারা মাহফিল দিয়েছেন সেটা হলো ভ্যালেন্টাইন ডে কি ডে অথচ ভ্যালেন্টাইন কিন্তু তাওহীদের উপর মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন না 270 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে রাসূলের জন্ম কত খ্রিস্টাব্দে 571 টাই হলো অধিকাংশ সঠিক মত 570 হলো বহুল প্রচলিত বুঝতে পারছেন কিনা তো 570 খ্রিস্টাব্দে তাহলে নবীজির জন্মেরও আগে আসহাবে কাহাফের উফাতের
এই সাতজন বা তার কম বেশি তাদের উফাতের কিছু পরের ঘটনা অর্থাৎ এই স্যার ভ্যালেন্টাইন তিনি ছিলেন একজন চিকিৎসক কি ছিলেন ট্রিটমেন্ট করতেন চিকিৎসক ছিলেন তিনি মানুষকে মধুর মধ্যে তিতো ভরে ওষুধ খাইয়ে মানুষকে সুস্থতা করতেন ওই যুগে যে কারারক্ষী ছিল তার মেয়ের দুইটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল তো স্যার ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল কোন ধর্মের কারণ ওই যুগে দিন বলতে ঈসা নবীর দিন ছিল যত আল্লাহর নবী নেই এজন্য খ্রিস্টান ধর্ম ছিল প্রকৃত ধর্ম কিন্তু রোম সম্রাট ওনার নাম ছিল যে তৃতীয় জুলিয়াস সিজার তার যুগে খ্রিস্টান ধর্ম প্রচার করলে শুলে চড়িয়ে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হতো তো তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে এই মুজিজা দেখানোর কারণে কারামত দেখানোর কারণে দিকে দিকে লোকেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো তখন রাজা জুলিয়াস তাকে শুয়ে চড়িয়ে তাকে হত্যা করলো এবং তার মুন্ডু কেটে ফেললো কথা বুঝতে পেরেছেন কিনা তখন তার মৃত্যুর 450 বছর পরে পোপ ত্রিডিয়াস তিনি সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন চালু করলেন যে তার স্মরণ সভায় কিছু করা উচিত তারপরে এটাকে কোনো একটা সময় ইংল্যান্ডে 1876 সালে পার্লামেন্টে অবৈধ ঘোষণা করা হলো সুইজারল্যান্ডে 1938 সালে অবৈধ ঘোষণা করা হলো আমেরিকার পার্লামেন্টে জাস আব্রাহাম লিংকনের পরপর এটাকে নাজায়েজ অবৈধ ঘোষণা করা হলো এগুলো একটা ছাত্র অনুষ্ঠান ব্যভিচার অনুষ্ঠান যেগুলো পশ্চিমা বিশ্ব টিকল না ওগুলাকে টেনে হিসড়ে এনে জায় জায় দিন পত্রিকার সম্পাদক 1993 সালে একটি লাল গোলাপ অনুষ্ঠানে সাংবাদিক বাংলাদেশের শফিক রহমান সর্বপ্রথম এই বিশ্ব ভালোবাসা দিবস আমাদের মধ্যে চাপিয়ে দিল আমি বলি এটা ভালোবাসা দিবস না এটা হলো ভালোভাবে ফাসার দিবস যদি ডিকশনারিতে এটা চেঞ্জ করার সুযোগ থাকতো আমি এটার নাম লিখে দিতাম কার্তিক মাসের কুত্তা দিবস ওরূপে বিশ্ব ভালোবাসা দিবস কারণ একটা কুকুরও এত নিচে নামে না এই ভালোবাসা দিবসের যত নিচে নামে আমার যুবকেরা ঠিক না ঠিক আর যুবকদেরকে আল্লাহ বক্তব্য দেন ভালোবাসা ইসলামে আছে না নাই ভালোবাসা মা বোনের জন্য আছে না নাই নিজের বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা আছে না নাই পর্দার অন্তরালে মা এবং বোনেরা যারা এসেছেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার একটা আয়াত শিখিয়ে গেছেন আয়াতটা মুখস্থ করেন সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আন্দাদা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন মুমিন শুধু কঠিন ভাবে কাকে ভালোবাসবে দুইজন আল্লাহকে ভালোবাসবেন বাকিরা কি ওই ভারতের মতন ওই যে গরুকে নাকি 13 ফেব্রুয়ারি বলা হয়েছে এটা আবার তিন ভাগে বিভক্ত 12 ফেব্রুয়ারি কিস ডে কিস বুঝেন নাই কিস বুঝেন তো আর সবাই বুঝে কি সাহারে কি ডিশ না কিস না সুবহানাল্লাহ কোরআন হাদিস বুঝে না কিন্তু কিস বুঝা সাথে সাথে সকলেই বুঝে গেছে কারণ এখন তো আর এখন তো আর কিস টিসেরই যুগ ঠিক না বে ঠিক আর 13 ফেব্রুয়ারিটা হলো হাক ডে হাক বুঝেন কিনা হাক বুঝেন নাই হাক মানে হলো জড়িয়ে ধরা এই জন্য ভারতে আজকে হাক ডে পালন হচ্ছে অর্থাৎ তারা গরুরে গোবর আর গোবরের মধ্যে জড়িয়ে ধরবে গরুরে তা আমি কইছি যে গরুরে জড়ায় ধরতে তো কষ্ট হবে তো গরুরে জড়ায় ধরবি কে কমচে বড় ছাগল জড়িয়ে ধর ঠিক না ঠিক তো হাক ডে আর 14 ফেব্রুয়ারিকে বানিয়েছে যুবকেরা ভ্যালেন্টাইন ডে মানে এই দিন কোনো হিসাব কিতাব নাই বিনা হিসাবে যত ব্যবচার করতে বলাতে জম্মের মতন করো এগুলো আমাদের দেশের যুবকরা সেদিকে পৌঁছে গেছে কোরআন হাদিস পৌঁছাতে পারেনি কিন্তু অশ্লীলতা বেহায়াপনা পৌঁছেছে আর আল্লাহ তোমাকে কি দিয়েছেন রিমান্ড তোমার মনে নেই লা তাকরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশা নিঃসন্দেহে যুবক যুবতী তোমরা ব্যভিচারের নিকটবর্তী যেও না নিঃসন্দেহে ব্যভিচার অত্যন্ত নিকৃষ্ট রাস্তার সমূহের মধ্যে একটি নিকৃষ্ট রাস্তা হলো কি ব্যভিচার করা ব্যভিচারকারীর পরিণাম সরাসরি জাহান্নাম যুবকরা বলে যে হুজুর আপনাদের এত সমস্যা কি আরে আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা কেন এই মেয়ের পিছনে ছুটে তোমার আখেরাতকে ধ্বংস করেছো কি পেয়েছো আওরাত কো দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা তুমি মেয়েদের সাথে মন লাগিয়েছো তোমার জিন্দেগি তো এমন ভাবে গুজার হচ্ছে তুমি বরবাদই হয়ে গেছো ঠিক না ঠিক জুড়ে বলেন আর যুবকদের নসিহতের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন আল্লাহ বলেছেন যুবকেরা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ বললেন যুবকেরা যুবতীরা তোমরা চোখের ফাঁক দিয়ে কোন মেয়েদের দিকে তাকাও আর কোন ছেলেদের দিকে তাকাও চোখের খেয়ানত কোন কোন জায়গায় করো কেউ এটা জানে না আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য কোরআনে বললেন এই চোখের ব্যবহার সম্পর্কেও চোখের খেয়ানতের সম্পর্কেও জানেন কি শুধু তাই না আল্লাহ বললেন আধার রাত্রিতে প্রচন্ড বাতাসে এই যে আকাশের যে একটা পাতা দুলতে তোমরা দেখতে পাও মি ওয়ারাকাতিন ইল্লা ওয়ামা তাসকুত মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা প্রচন্ড বাতাসে যখন এই যে পাতা গুলো দোল খায় এই পাতার দোলার খবরও আমি আল্লাহ তাআলা জানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ চোখ যিনি দিয়েছেন সে চোখের মালিক কে আল্লাহ তুমিও যুবক আমার নবীর আপন চাচাতো ভাইও যুবক আল্লাহর নবীর ছোট চাচা আব্বাসের দুইজন বিখ্যাত পুত্র ছিল সাহাবা একজন হলো ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি হলেন আধুনিক যুগের বর্তমান যুগের কিয়ামত পর্যন্ত তিনি হলেন কোরআনের প্রিন্সিপাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তাকে আপনারা চিনেন তো তার সহোদর ছিল ফাদাল ইবনে আব্বাস আল্লাহর নবীর সাথে হজের জন্য গেলেন উমরার জন্য গেলেন ফাদাল একটা মেয়ের দিকে বারবার তাকাচ্ছিলেন মেয়েটাও তার দিকে বারবার তাকাচ্ছিল আল্লাহর নবী ফাদাল ইবনে আব্বাস তার আপন চাচাতো ভাইয়ের মুখের সামনে হাত দিয়ে বলেন হে আমার ভাতা হে কুরাইশের যুবক হে এই এলাকার যুবক হে দুয়ার পারের যুবক যুবক আল্লাহর নবী বলেন ইয়া শাব্বাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম আল্লাহর নবী বলেছেন যুবকদেরকে যুবতীদেরকে তোমরা যদি দৃষ্টিকে নিম্নগামী করতে পারো আর তোমরা যদি ব্যভিচার বন্ধ করতে পারো আদম আল্লাহুল জান্নাহ আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাবিব নিজেই নিজের কাদের মধ্যে নিয়ে নিয়েছি বললেন আল্লাহু আকবার কিন্তু এখন তো আপনারা চোখের হেফাজত করতে পারেন না হাকিমুল উম্মত বলে খ্যাত তিনি নাকি চিকিৎসক ছিলেন যদিও তাবিজের নামে যত বই ছাপানো হয় আল্লাহর কসম এগুলো মাওলানা আশরাফ আলী থানভীর না এগুলো পরবর্তী দাওহিনদের কিছু দুষ্ট রেকর্ড করেছে আশরাফ আলী থানভীর ঈমান এত নিকৃষ্ট নেই ওইসব বই তিনি লিখতে যাবেন এগুলো পরে তার দিকে নিজবত করা হয়েছে দেওবন্দিরা সবসময় বলে না যখন আমার সাথে ডিবেটে ধরা পড়ে তখন বলে যে আশরাফ আলী থানভীর লেখা নাই বই এমনি প্রচার করে বেস্ট জোর বেস্ট জোর ঠিক না ভাই ঠিক যারা দেখেছেন ডিবেট তারা জানেন তো এই আশরাফ আলী থানভী একটা দামি কথা বলেছেন যে আমার নিকটে একটা চোখের হেফাজত করা 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে বেশি উত্তম আমার কাছে কারণ তাহাজ্জুদ এটা নফল আর চোখের হেফাজত মহিলাদের থেকে করা এটা আল্লাহ তাআলা আপনার জন্য বিধান দিয়েছেন কারণ ফাজিনাল আইনাইন নাদার চোখের জানা হলো কোনো মেয়েকে দেখা জিনাহুল কুবাল ঠোঁটের জানা হলো কোনো মেয়েকে কিস করা কি করা কোবাল এটা হাদিসে আসছে কোথায় আসছে বুখারীতে আসছে কিন্তু এই কথা বললে মিষ্টি কথা বলেন অথচ আজকে তাকিয়ে দেখেন অনেক স্ত্রীদের স্বামী আছে প্রবাসে তার কোনো চিন্তা নাই কারণ এলাকার অনেক স্বামী তার কাছে মজুদ আছে ঠিক না ঠিক অনেক স্বামী তার বন্ধনের মধ্যে আছে ইমর মধ্যে বিভিন্ন সময় ব্যভিচার করে মা বোনদেরকে বলতে চাই কোন পুরুষ যখন তোমাকে টেলিফোন করবে তুমি মিষ্টি কণ্ঠে কথা বলবে না কি কণ্ঠে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে শিখিয়ে দিয়েছেন মেয়েদেরকে কিভাবে কথা বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুলনা কাওলাম মা'রুফা অত্যন্ত আদল করে ভয়ের সাথে কথা বলবে কারণ অনেক পুরুষের মধ্যে রোগ জীবাণু আছে তারা তোমাকে ডিস্টার্ব করতে পারে এই জন্য ইফটিজিং এর আইন করে লাভ নাই এই জন্য মেয়েদের ধর্ষণের আইন করে লাভ নাই সবকিছু যদি বন্ধ করতে চাও তাহলে কোরআন কারিম দিয়ে তোমরা তোমাদের সংসদে আইন করে সংসদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে হেজাব চালু করে দাও পর্দা চালু করে দাও পর্দা যদি চালু করে দাও ব্যভিচার বন্ধ হয়ে যাবে মেয়েদের কাল্লা বলছেন ও মেয়েরা শোনো ও কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আল্লাহর নবীর স্ত্রীগণ এমন পর্দা করতেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়ারু আলামিন নুবালার আন্দারে এসেছে ভিতরে এসেছে ইমাম যাহাবী একটা হাদিস নকল করেছেন সুআইবার নামক মিসরি আল হানাফি তিনি হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবীর স্ত্রী বলেছেন আমি জীবনে কোনোদিন দুইটা চোখ
চোখ খুলে হাঁটি নাই একটা চোখকে ঢেকে রেখেছি আরেকটা চোখকে খোলা রেখেছি মাঝে মাঝে যখন রাস্তায় বের হতাম পায়ের কাঁটা ফুটে যেত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আন মুসন্নাফ আব্দুর রাজ্জাক এসেছে ইমাম আব্দুর রাজ্জাক সানহানি হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেছেন হে খালা জান আম্মা জান আয়েশার বোন ছিল আসমা 100 এর উপর বয়স ছিল আসমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আন তিনি বলছেন হে খালাম্মা জান সবথেকে কোরআনের কোন আয়াতটাকে পছন্দ করেন তিনি এক বাক্যে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিন উলা একজন মুমিনা নারীদেরকে বলে দাও তারা যখন রাস্তায় বের হবে তারা যেন তাদের ঘরকে সবথেকে উত্তম মনে করে জাহিলি যুগের মতন নিজের রূপ লাবণ্য বাইরে প্রকাশ করে দিও না মিয়া মা বোনদেরকে বলতে চাই তুমি যদি বুঝতা হে মা হে বোন খাস পর্দা থাকার ফজিলত কি আমার নবীর হাদিস শুনিয়ে দেই বুখারী শরীফ মুসলিম শরীফ সহিহাইনে আদাবুল মুফরাদের 242 নম্বর হাদিস আল্লাহর নবী মেয়েদেরকে চারটা জিনিস করতে বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যদি কোনো মহিলা স্বামী বিদেশ আছে স্বামীর জন্য নিজের সতীত্বকে টিকিয়ে রাখে এখনো বিয়ে হয়নি ইউনিভার্সিটিতে পড়ো কলেজে পড়ো বাগানের মধ্যে ইজ্জত বিক্রি করে দাওনি হোটেলে ইজ্জত বিক্রি করে দাওনি রিকশার হকের ভিতরে তুমি তোমার ইজ্জতকে বিক্রি করে দাওনি তুমি তোমার ইমানকে যৌবনকে একমাত্র হালাল পথে ব্যবহার করেছ আল্লাহর হাবিব বলেছেন বিয়ের পরে আতাআত বালাহা স্বামীর বৈধ খেদমত করেছ দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ জান্নাতের আত্মা দরজা তোমার জন্য খোলা হবে যে কোনো দরজা দিয়ে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না অথচ আমাদের দেশের এ কিয়ামতের আলামত সব জায়গায় রসুল এই সমস্ত খেয়ালি পোলাও মেয়েদেরকে একটা হাদিস শুনিয়ে দিব শুনবেন তো আপনারা এই সমস্ত মেয়েরা কিয়ামতের পূর্বে কি পোশাক পরবে রসুল বলেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন হ্যাঁ কাসনামাতিল বুখতিল ইদাফিল আনহুন্না কাপড় পরবে গুজুর কোন কিতাব এসেছে মুসলিম শরীফের বর্ণনা ফাতহুল বারিতে ইবনে হাজার তৃতীয় খণ্ড 68 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি ইমাম শাওকানি নাযিল আওতারের মধ্যে এনেছেন ইমাম শাওকানি কে জাতি চিনবে না আফসোসের বিষয় কারণ এরা তো লেখাপড়া কম জানে ঠিক না ভাই ঠিক আফসোসের বিষয় এদেরকে চেনা উচিত এরা আপনাদের প্রকৃত সালাফি চিনেন তো খালি বাঙালি সালাফিদের চিনবেন আরবি সালাফিদের চিনবেন পাকিস্তান ভারতের বিখ্যাত সালাফিদের যারা হাজার হাজার খণ্ডের ফতোয়া কিতাব লিখে আল্লাহর সাথে মিলিত হয়েছে খালি তো পড়েন বাঙালি সালাফিদের এরা জানে 10 লাইন আর আপনার বুঝাবে কি কথা বুঝতে পেরেছেন কিনা এজন্য আহলুল আরব পাকিস্তান উর্দু যে সমস্ত সালাফিস তাদের বই পুস্তক পড়ার চেষ্টা করেন আরবি মাদ্দাকে বাড়ান উর্দু মাদ্দাকে বাড়ান বাংলা কিতাব ছেড়ে দেন বাংলা কিতাব পড়লে আপনি ইলিম হাসিল করতে পারবেন না কথা বুঝতে পারছেন কিনা মেহনত করে আরবি শিখেন আগে বুঝেন না এখন বুঝেন আরবি এক বছর ঠিক মতো পড়লেই তো আপনি পারবেন আপনি এসো আরবি শিখে তিন খণ্ড পড়লে তানবিনের সাথে আপনি পাস আপনি আরবি হলো বুঝবেন বেশি কঠিন কিছু না কথা কি বুঝতে পেরেছেন কিনা ভাই সব রাসূল বলেছেন মহিলারা এমন কাপড় পরবে কাপড় পরার সত্ত্বেও কি হবে উলঙ্গিনী উলঙ্গ তো আপনার জন্য হবে উলঙ্গিনী হবে ঠিক না ঠিক কুলাঙ্গার কুলাঙ্গিনী ঠিক না উলঙ্গ উলাঙ্গিনী কারণ এখানে উলঙ্গ কেন হয়েছে কারণ আগে এর স্বামী উলঙ্গ হয় তারপর তার স্ত্রী উলঙ্গ হয় এই স্বামী যদি কলকাতা হারবান বোতল টানে তবু এই স্বামী হিজড়া নাপুংসুক তাই জাতীয়ভাবে একে আমি হিজড়া ঘোষণা করে দিলাম কারণ এর স্ত্রী সমাজের মধ্যে পাতলা কাপড় পরে দৌড়াচ্ছে ঠিক না ঠিক যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেছেন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্না তারা মহিলাই মাথার চুল থাকবে না কিন্তু চুলকে পাম করে মাথাটা ফুলিয়ে রাখবে আছে না নাই খাবার পড়তে গেলে ম্যাম সাহেবদের দেখবেন মাথার চুল বিরাট বড় উঁচু হয়ে যায় এখন আর মহিলারা টেলিভিশন দেখে না যুবকরাও দেখে না বুড়োরাও দেখে না কয় টেলিভিশন হলো সেকেলের এখন দেখে ইউটিউব জুড়ে বলেন ঠিক কিনা হয় হুজুর টিভি দেখি না টিভি দেখবা কিভাবে ইউটিউবের মধ্যে স্টার জলসার সব ভিডিও গুলো দেওয়া হয়েছে জন্মের মতন ওইগুলো গিলতে থাকে ঠিক না ঠিক
আল্লাহর নবী বলেছেন তারা দাবের মাথার চুল হবে ওটের কুচের মতন উঁচু আপনার স্ত্রী যদি কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো দাওয়াতের অনুষ্ঠানে হলুদ হলুদ সন্ধ্যা গায়ে হলুদের অনুষ্ঠানে এরকম কৃত্রিম চুল ব্যবহার করে মনে রাখবেন এটা আপনার জান্নাতী স্ত্রী নয় এটা আপনার জাহান্নামী স্ত্রী আপনি জাহান্নামী স্বামী আর আপনার জাহান্নামী স্ত্রী ঠিক না ব্যাটি বিয়ে করার সময় যুবকদেরকে বলি তুমি কত সুন্দর তার চুল কত লম্বা তার চেহারা কত সুন্দর এটা দেখার আগে দরকার নাই আগে তুমি দেখো মেয়েটা আলেমা কিনা মেয়েটা সালেহা কিনা তুমি যদি এগুলো দেখতে পারো তোমার জীবন কল্যাণকর কারণ আল্লাহ বলেন মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা কানিতাতি মুমিন মুমিনকে বিয়ে করবে মুসলিম মুসলিমকে বিয়ে করবে যেই ছেলে পর্দাশীল যেই ছেলে তাকওয়াবান যেই ছেলে আল্লাহর ভয়ভীত সে এই রকম একটি মেয়েকে বিয়ে করবে যেই মেয়ে খাস পর্দা করে ওই মেয়ে এই রকম একটি ছেলেকে বিয়ে করবে এটাকে বলা হয় কুফু ঠিক করা সমকক্ষতা ঠিক করা এখন তো তা নাই ছেলেকে হানাফি হাজতরাওয়া মুশকিলে কুসা ফানায় মিল্লা না বকায় বিল্লা মুজাদ্দেদে জানান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হকানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি এগুলো দেখে আপনাদের কুতকুতি উঠে যায় আর ওই যাত্রার সাথে বিয়ে দেন ঠিক না ঠিক যাত্রার সাথে আপনারা বিয়ে দিতে শুরু করেন কেন এগুলো কেন আপনার মেয়েকে বিয়ে দিবেন সালাফি ভাইদের কাছে আলেমদের কাছে অন্তত আলেম না হলে তাকওয়াবান যে আল্লাহর ভয় করে যার কলবে আল্লাহর ভয় নাই সে তো আপনার মেয়েকে পিটাবে ঠিক না ঠিক কারণ ও তো আল্লাহরই ভয় করে না কাজেই গাঁজা খাওয়াটা তার স্বাভাবিক কাজেই অন্য মেয়েদের সাথে ফস্তিনস্তি করা এইটা একটা স্বাভাবিক কাজেই নাচ আগানা করা এটা স্বাভাবিক ব্যাপার ঠিক না বুঝতে পারছেন তো আজ বুঝবেন না বুঝবেন কাল একটা কথা আছে না হ্যাঁ এই বছর না সেই বছর মানুষ বাঁচে কয় বছর আছে না রাজনৈতিক ডায়লগ নাম বলা যাবে না হ্যাঁ ঠিক না এই যে দিয়েছে এই এই বছর না সেই বছর মানুষ বাঁচে কয় বছর আছে না নাই সেই দিকে হাঁটা যাবে না তবে কথাটা সব সুন্দর ঠিক না বে ঠিক ওইটা এখানে ইনক্লুড করে দিলাম আপনাদের বুঝাবার সুবিধা করতে আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি প্রায় বারোটার কাছাকাছি সাড়ে এগারোটা বেজে গেছে খুব বিরক্ত লাগতেছে আর কিছুক্ষণ চলবে ওয়াজ নাকি হুজুর ওয়াজ করতে করতে মরে যাবেন কিন্তু আমরা কোনোদিন আর ভালো হবো না যেই রকমই তোর ছিলাম আরো বড়ই তোর হবো তাহলে ওয়াজ করে কোনো লাভ নেই এলেমকে আমলে পরিণত করতে হবে ঠিক না আল্লাহ তাআলা হেফাজত করুন আমিন মাঝখানে কোথায় যেন একটা মাহফিল করেছিলাম দিয়েছেই হলো এগারোটার সময় না সাড়ে এগারোটার সময় এই জন্য ওয়াজটা গেছে রে ভাই ঠিক না ভাই ঠিক এই ওয়াজ সবসময় এই দশটার সময় দিবেন এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সময় হ্যাঁ আদায় কালেকশনের দরকার থাকে এগুলো আগে করে নেবেন আমাদের সুন্নাও তো মানতে হবে নিজেরা সুন্নত জিন্দার জন্য ওয়াজ দেই নিজেরাই সুন্নত হত্যা করি তাহলে সুন্নত জিন্দা হবে কিভাবে ঠিক না ভাই ঠিক তবে কিছু প্রতিষ্ঠান আছে এগুলো আদায় কালেকশন করতে হয় তারাও আস্তে আস্তে এগুলো এগুলো আস্তে আস্তে গুটি আনবেন বলে আশা রাখছি ঠিক না তাহলে মেয়েদের ব্যাপারে কথা ছিল আপনার মেয়ে এইরকম জিনিস ইচ্ছে পাকা হয়ে গেছে আপনার মেয়েকে আপনি পাতলা কাপড় কিনে দিয়েছেন মানে জাহান্নামের আপনি পোশাক পরিয়ে দিয়েছেন এখন শুধু মরবে আর আল্লাহর আয়াতগুলো তার সামনে ফেরেশতারা বলবে সারা বিলুহুম মিন কতিরানি ওয়া তাগসা ফেরেশতাদেরকে বলা হবে এর শরীরে আলকাত্রা ঢাল গরম আলকাত্রা ঢাল কেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা আর তাদের চামড়া পরিবর্তন হয়ে যাবে পুরো চামড়া উঠে যাবে এবং চামড়া দগ্ধ হয়ে যাবে নুসলিকিম জাহান্নামা নার আগুন দিয়ে তার চামড়াকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে ঠিক না ঠিক ফাসাবা ইসারুন ফীহি নার ফাহদারাকাত তার চারদিকে থাকে আছে আগুন আর এর ফলে সে জ্বলে গেল কথা বুঝতে পারছেন কিনা এরকম জ্বলেই যাবে সে জাহান্নামের আগুনে হুজুর জাহান্নামের এই কথাগুলো শুনলে তো আমাদের ভয় লাগে না ভয় লাগবে কিভাবে কারণ প্রত্যেকটা জিনিসের সাথে পরকাল শর্ত ঠিক না ঠিক জাহান্নাম কি জিনিস ওই যে ভূমিকম্পে ভূমিধসে যারা মাটির 200 হাত নিচে আছে তারা দেখে এসেছে জাহান্নামটা কি জিনিস মনে রাখবেন আমি আর আপনি একদিন মরে যাব কিন্তু এই কথাগুলো থেকে যাবে এই কোরআনগুলো থেকে যাবে কারণ কোরআনটা কার সৃষ্টি নাউযু বিল্লাহ কি এলেম আপনাদের আছে যে ব্যক্তি কোরআনকে আল্লাহর সৃষ্টি বলবে আমি বললাম না সেই কথা কোনোদিন আর এই কথা বলবেন না এগুলো মুতাজিলাদের আকীদা কোরআন হলো আল্লাহর কালাম কোরআন কার কালাম
আল্লাহর কালাম আল্লাহ যখন আজালি আল্লাহ যখন আবাদি আল্লাহর কালাম কখনো ধ্বংস হবে না ঠিক না বা ঠিক আল্লাহর অক্ষর ইরফাউল ইলম জ্ঞান উঠে যাবে এই জন্য কিয়ামতের নেক্সট আলামতে যাব কয়টা আলামত নিয়ে কথা বলছি চারটা এরপর কয় নাম্বার হবে খামসা হ্যাঁ খামসা মানে কত পাঁচ পাঁচ আল্লাহর নবী বলেছেন ওই হাদিসের অংশ যে হাদিস দিয়ে শুরু করেছিলাম ইন্না মিন আশরাতি সাআ ইরফাউল ইলম আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে দিনই ইলম উঠে যাবে কি ইলম উঠে যাবে দিনই ইলম দুই ভাবে উঠতে পারে এক ভাবে হলো হক্কানি আলেমদের মৃত্যুর মাধ্যমে দিনই ইলম উঠে যাবে আরেক ভাবে হলো মাদ্রাসার পক্ষে মাদ্রাসার লেখাপড়াকে অভিশপ্তের লেখাপড়া মনে করবে অনেক মায়েরা অনেক বোনেরা ছেলে বড় করে নিয়ত করে আমার ছেলেকে ডাক্তার বানাবো আমার ছেলেকে মুহান্দিসুন ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু মা বোনদেরকে বলে যাই আপনারা অনেকে সন্তানের নিয়ত করেন না কি নিয়ত করেন আল্লাহ আমাকে একটা পোলা দাও দোয়া করে কিনা এই জন্য পোলা বাবা করে হয় সুরো হয় ডাকাতা হয় বাপ্পারা হয় চোর হয় সেসরা হয় বেনামাজি হয় কাফন সুর হয় টুপিদারির বিরোধিতা করে ঠিক না ঠিক তারা দোয়া কেমনে করবা কোরআন আল্লাহ দুই নবীর ওয়াজ শিখিয়ে দিয়েছেন জাকারিয়া দোয়া করছেন ইন্নি ওয়াহদাল আজম মিন্নি ওয়াস্তাআলা আর-রাসু শাইবা আল্লাহ আমার দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে আল্লাহ তাআলা তাকে বললেন একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন তিনি কে ইয়াহইয়া সুবহানাল্লাহ বলেন সবথেকে অল্প বয়সে তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন একটা মাসআলা বলার কারণে তার মাথা কেটে ফেলা হয়েছিল ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ওই দেশের বাচ্চার ভাতিজি যখন বলল ইয়াহইয়া তুমি কি এখন মৃত্যুকে ভয় পাও নাকি ইয়াহইয়া বলল না 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 নবীদের কোনো ভয় নাই ওহি করা হয়েছে আমার মৃত্যুর পরে আমার নবীয়তি কমপ্লিট হয়ে যাবে আমি আল্লাহর নবীয়তিকে ভালোভাবে কাজে লাগিয়েছি নবীগণ মৃত্যুকে ভয় পায় না আল্লাহ ফরমানকে ভয় পায় এজন্য নবীগণ বাসার বটে তবে বেমেসাল বাসার আমাদের মতো না অতুলনীয় বাসার অসাধারণ মানুষ কথা বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ খাওয়া দাওয়া আমাদের মতন কিন্তু মর্যাদা আমাদের থেকে অনেক উপরে সেই উপরে শেষ নাই এই জন্য নবীগণটিকে কটাক্ষ করে কথা বললেন এটা কখনো আল্লাহ বরদাস্ত করেন না ক্লিয়ার না ক্লিয়ার আরেকজন নবী সন্তান কেমনে চাই দোয়া দোয়া শিখিয়েছেন কোরবানির মধ্যে খালি গরু খান আর গরু সবাই করেন ঠিক না বা ঠিক আর মিছিল করেন নেতার আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র ঠিক না ঠিক নামাজ নাই একত্ব জুতা মারি সবক্ত ঠিক না ঠিক আর আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতাদের কথাগুলো এক একটা কোরআনের আদর্শ ঠিক না ইব্রাহিম আলাইহিস সালাম এর ইব্রাহিম আলাইহিস সালামের এর পুত্র ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন আরবি ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে কোন নবী আসে নাই কিন্তু এমন নবীকে পাঠিয়েছেন যিনি সব নবীদের সাইয়্যেদ তিনি সব নবীদের নেতা ঈসা আলাইহিস সালাম এইটা দেখে এই জন্য দোয়া করেছেন আল্লাহ আমাকে তুমি আসমানে উঠিয়ে নাও চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছে না নাই আবার কিয়ামতের পূর্বে দুই ফেরেশতার দানাতে ভর করে পৃথিবীতে অবতরণ করবেন কিনা কোন জায়গায় সিরিয়া দামেস্কে ইবনে তাইমিয়ার পুণ্যভূমিতে ঈসা আলাইহিস সালাম সেখানে আসবেন সুবহানাল্লাহ দামেস্কের যে কত বড় আলেম তৈরি হয়েছে এগুলো দামেস্কের আলেমদের ওয়াজের খেদমত নিলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইমাম জাহাবি ইমাম ইবনে কাসির ইমাম তাইমিয়া তার প্রত্যেকে ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন উসুলে হাদিসের ইমাম জাহাবিকে বন্ধ করলে উসুলে হাদিস হাদিস শাস্ত্র অজ্ঞান ইমাম জাহাবি এত খেদমত করেছেন কি কিতাব লিখেছেন তাসকিরাতুল হুফাজ আল কাশিফ মিজানুল ইতিদাল কত সুন্দর সুন্দর কিতাব লিখেছেন ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ কিতাবুল আজ যেটার ফটোকপি হলো জাকারিয়া সাল লিখছেন রহমান আরশের উপর উঠেছেন মূলত ইমাম জাহাবি থেকে কপি করা কথা বুঝতে পারছেন কিনা সেদিকে যাচ্ছি না এলমি আলোচনা আমাদের মধ্যে করলে এটার ফায়দা কম ওই যে মাদ্রাসায় করেছি ওখানে আলেম ছিল এই জন্য আমাদের কাছে আম আলোচনা করছি তাহলে সন্তান চাওয়ার আদব কি দোয়া আছে না নাই রব্বি হাবলি মিনাস তারপর কি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আছে না নাই কি রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি আমারে কি সন্তান দাও ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আল্লাহ তুমি আমার একটা ফুলা দাও কইছে ইব্রাহিম বলে না ইব্রাহিম আলাইহিস সালাম কি রব্বি হাবলি মিনাস তাহলে সন্তানদের মধ্যে সব না যেটা সলিহীন হবে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল কি সলিহীন নয়
আক اسماعিল না থাকলে আজকে ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর দ্বারপ্রান্তে আগে বলছেন ইব্রাহিমের কথা তারপর বলছেন তার চাচা اسماعিলের কথা তারপর বলছেন তার পিতা ইসহাকের কথা আগে চাচার কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন এজন্য ওই যে বলে না আপনাদের দেশে বাপের বড় বড় ভাইকে কি বলে বড় বাপের মর্যাদা আপনার বাপের চাইতে বেশি সুবহানাল্লাহ বলেন কম না কিন্তু চাচার মর্যাদা কিন্তু কম না মর্যাদার দিক থেকে মা তিন নাম্বার আগে বাপ পরে চাচা পরে কি মা কিন্তু আন্না রাজুল সিন ও আবিহি কিন্তু চাচার সম্মান বুঝবে কিভাবে ওই উফিওয়ালা তানহার হুমা এটা শুধু মা বাবার ক্ষেত্র নয় এটা চাচার ক্ষেত্রে দাদার ক্ষেত্রে ফুপুর ক্ষেত্রে খালার ক্ষেত্রে কথা বুঝতে পারছেন কিনা কারণ তারা সকলেই পিতামাতার সমপর্যায়ের সুবহানাল্লাহ বলেন রাসূল তো পিতামাতার আদর পান নাই দাদার আদর পেয়েছেন চাচার আদর পেয়েছেন আর আব্বাস তো তার সবকিছুই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এজন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই আদবগুলো শিখেন এজন্য যখন সন্তান চাইবেন কি সন্তান চাইবেন জোরে বলেন যারা মুখে বলল না তারা কি বড় সন্তান চান নাকি আপনার সন্তানের জন্য দোয়া করব বুড়ো হয়ে গেল কিলের চোটে হার করিব জল কি বলবো এই দোয়া করব বলেন নেককার সন্তান চাইবেন না বদকার চাইবেন আর পিছনের লোকেরা মনে হয় বদকার চান জোরে বলেন নেককার না বদকার মানে এটা বুঝেন নাই ভালা না খারাপ হ্যাঁ ভালা না খারাপ ভালো 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 বুঝতে পারছেন কিনা ভালো ভালো চাই সবাই ভালো বুঝে এক লুচ্চাও বলে এই যারা ঘটক আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন তো ঘটক বলে আপনি তো লুচ্চা তো ভালো মেয়ে দরকারটা কি কয় ভালোর দাম সব জায়গাতেই আছে ঠিক না ঠিক আপনি নিজে লুচ্চা নিজে লম্পট নিজে চরিত্রহীন কিন্তু বিয়ে করার সময় এরকম একটা মেয়েকে আপনি চান না কারণ চরিত্রের মূল্য সব জায়গাতে আছে তোর মতো লুচ্চা বদমাশের কোনো মূল্যই নাই ঠিক না ঠিক বেতমিজ নালায়েকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই ইন্নাল্লাহ ইয়ানজুর ইলা সুআর আল্লাহর চেহারা দেখেন না ওয়ালাকিন ইয়ানজুর কুলুব আল্লাহ মানুষের অন্তর দেখেন আমল দেখেন কে বেশি ভালো আমল করতে পারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসান আল্লাহ তাআলা আহসান আমল দেখেন আর আহসান আমল কি আল্লাহর হুকুমের জন্য রাসূলের তরিকা মোতাবেক এবং এই আমলটি শরীয়ত সিদ্ধ আছে কিনা এটা হলো সুন্দর আমল আল্লাহ কোয়ালিটি চান কোয়ান্টিটি চান না ঠিক না তো যাও সন্তান চাইবেন কি সন্তান চাইবেন কিন্তু নেককার সন্তান আবার কিভাবে গুনাহ করে আমার মা বোনরা পর্দার অন্তরালে এসেছে অনেক বাচ্চাদের ছোটবেলা থেকে শিরকের প্রশিক্ষণ যখন সাত বছর বয়সে দাঁত একটা ওঠে ইন্দুর গর্তে যে বলে ইন্দুর মামু আমার একটা দাঁত দি কি শিরকি শিক্ষা নাও নাউযুবিল্লাহ ইন্দুরের দাঁত দেওয়ার ক্ষমতা আছে এগুলো এক ধরনের খোরাফা ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন এগুলো এক ধরনের কুসংস্কার ইসলামে এগুলো কখনো এগুলো খোরাফা কখনো কখনো আকীদা ইতিকাদি হয়ে যায় আপনি তো বুঝেন না কথার কারণে এই জন্য আজকে কুফর ফতোয়া লাগালাম না যেহেতু বুঝেন না এগুলো খুব সেন্সিয়ার বিষয় ঠিক না ঠিক আবার সন্তান জন্মালে পরে অনেক কুসংস্কার আছে না নাই ঘরের মধ্যে গরুর হাড্ডি ঝুলায় আপনাদের এলাকায় এগুলো করে না আপনারা হ্যাঁ আগে করতে এখন করে না আবার অনেকেই অনেক কিছু ঝুলায় না ওই হানাফিতে বিয়ে দিয়েছে ওই এই একটু একটা একটা তাগা পরিয়ে দিল আর বুড়ো কতগুলো আছে শিয়ালের গোস্ত খায় আর এখানে একটা বয়লা লাগায় দেখছেন না চিরুনি কয় কি মা যা ব্যথা দেখছেন কিনা অনেক বুড়ো আছে এরকম তাদের আকিদা হলো এই তামার বয়লা লাগাইলে তার মাজা ব্যথা ভালো হয়ে যাবে গোপনে এমন অনেক বৃদ্ধ আছে তাবিজ হিসেবে লাগাই নেই কিন্তু রসুল বলেন যা ঝুলানো হবে তাই শিরিক যা ঝুলানো হবে তা তামিমা স্পষ্ট কথা মান ফারকু বাইনা তামিমা ওয়া তাবিজ আউয়ালু আউয়াজু ওয়া আউয়িজু তাবিজান এই তাবিজ যে বিষয়টা বাবে তাফিল থেকে এসেছে যা ঝুলানো হবে তাই কি তামিমা 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 মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা লাভ করলো এখন এই ব্যাখ্যা ইমাম শৌখানি দিয়েছেন যে মাল ফারকা বাইনা তামিমা ওয়া তাবিজ যা অস্পষ্ট কোন কোরআন হাদিস নাই তবে কোরআন হাদিসের তাবিজ ঝুলালে হারাম হবে কবিরা গুনাহ হবে শিরিক কখনো কখনো হবে যদি তার তাওয়াক্কুল এই তাবিজে চলে আসে কিন্তু ন্যূনতম গুনাহ কি হবে হারাম হবে না জায়েজ হবে অবৈধ হবে কে ফতোয়া দিয়েছেন ইবনে মাসুদ আন্নাহু কারিহা তাবিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন মুসান্নাফ আবি সাহেবায় ইবনে আব্বাসের সকল ছাত্ররা তাবিজ দেওয়া কল্যাণ মনে করতেন ঠিক না ঠিক
তাহলে কি সন্তান চাইবেন আপনারা নেককার সন্তান আর সন্তানকে কোথায় পড়াশোনা করাবেন মাদ্রাসায় পড়াশোনা করাবেন যা হোক আমি অনেকক্ষণ লম্বা পর্যন্ত প্রায় 12 টার কাছাকাছি বক্তব্য করেছি আচ্ছা আপনারা বলছেন শেষ পর্যন্ত থাকবেন কে কে থাকবেন হাত তুলেন তো দেখি হাত না মান আচ্ছা হাত না মান আচ্ছা কুরআনকে ভালোবাসেন কে কে সকলেই বলেন কে কে ভালোবাসেন আপনারা কি চান এই যুবকদের এই তাফসীর মাহফিল চালু থাকুক আচ্ছা হাত না মান আরবদের একটা রীতি ছিল কুরআনটা উস্তাদ আমার হাতে দেন আরবদের একটা রীতি ছিল এই কুরআনের বিনিময় যদি কারো কাছে চাওয়া হতো